প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত সেবা ও তথ্য বিষয়ক তার ডক্টর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতি পর্বেই আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় পরামর্শ দেওয়ার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় পাইলস সমস্যা এবং এর আধুনিক লেজার চিকিৎসা আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এইট ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন থ্রি এইট এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই নম্বরে দর্শক বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর এস এম এ এরফান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের কোলোরেটাল সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট তিনি

পায়ুপথের রক্ত নালীর একটি রোগ আমাদের শরীরের সব জায়গার মতো পায়ুপথেও রক্ত বেশি আছে একটু বেশি আছে সেই রক্ত অ্যানাল আবার নামক একটি চাদরের উপর থাকে তো যখন টয়লেটের সময় এই এই পাইলস বা কুশন এটা কিন্তু আমাদের প্রোটেকটিভ শরীরটাকে মলের আঘাত থেকে রক্ষা করে কিন্তু যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ট্রেনিং হয় টয়লেটের সময় অতিরিক্ত চাপ তৈরি হয় অথবা জন্মগতভাবে যদি সেই জন্মগত লুজ থাকে তখন সেটা ঝুলে পড়ে ফুলে যায় সময় চাপ পড়ে সেখান থেকে রক্ত যায় এটাকে আমরা এই অনেক মানে একটা অদ্ভুত ধারণা রয়েছে যে ফিশার হয়েছে বা অন্য কিছু হয়েছে এখন ধরেন পায়ে পথে এটা যেহেতু শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে বিভিন্ন ধরনের রোগ হয় তার মধ্যে অ্যানাল ফিসার ফিস্টুলা প্রলাপস আলসার ক্যান্সার ইত্যাদি অনেক কিছু বংশগত ধারার তো এখানে সব কিছুকে পাইলস বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ সুযোগ নেই আর চালাতে গেলে কিন্তু বিপদগুলো হচ্ছে আমাদের হ্যাঁ যে প্রপার চিকিৎসা বংশ এমন আছে যে বাবার আছে বা দাদার আছে এরকম

আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন সপ্তাহ ধরে একটু ব্লাড যাচ্ছে আচ্ছা আপনার কি কোনো ব্যথা ব্যথা করে না আমার কোনো ব্যথা করে না আমার একদিন টলে একটু শক্ত হইছিল তারপর থেকে এক সপ্তাহ ধরে টয়লেট কোলে একটু ব্লাড যাচ্ছে ধন্যবাদ স্যার ধন্যবাদ বল শুনুন 28 বছর বয়স প্রেসার আছে ডায়াবেটিস আছে জি তো আপনারা আমরা যে যেই কথাটা বলছিলাম এক্স্যাক্টলি সেম হুম যে ওনার নিশ্চিতভাবেই পার্সেন্ট পসিবিলিটি দিস যেহেতু এখানে কোনো ব্যথা নাই ওনার আশা করছি অন্য যে প্রবলেমগুলো বা আম যাওয়া এগুলো হয়তো নাই তো এটা পিওর পাইলস কারণ রক্ত যখন গিয়েছে বুঝতে হবে যে মানে পাইলসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র রক্ত যাবে এখানে ফ্রেশ ব্লাড যাবে সাডেনলি রুগী টয়লেটে প্যানের দিকে খেয়াল করে দেখবে যে রক্ত তিনি কিন্তু বুঝতেও পারবেন না আর ইনিশিয়াল স্টেজে এখানে কোনো সোয়েলিং থাকে না ফুলা থাকে না যার ফলে তিনি বুঝবেন না যে সেখানে বাইরে কিছু আছে অনেক দিন হয়ে গেলে পরে ফুল ফুলা যায় গ্রাজুয়ালি এটা স্টেজ যখন অ্যাডভান্স করে তখন ওটা বের হয়ে আসে তখন হাতে লাগে যে কথা বলছিলাম যে উনি কি করবেন বোন কি করবেন এখন উনি এখন প্রথম চিকিৎসা প্রথম প্রথম পর্যায়ে তিনি একটু স্টু সফটনার অর্থাৎ মলটাকে নরম রাখার ওষুধ হয় কনস্টিপেশন যাতে না হয় সেই ওষুধ বাইরে যে ওষুধগুলো আসলে সেগুলো তো আমরা টেলিভিশনে দিতে পারবো না সেটি এরপরে যদি ওনার রক্ত যেতে থাকে উনি অবশ্যই একজন যে কথা বলছিলাম যে বংশগত ধারার উপস্থিতি আছে কিনা খুব খুবই কমন কারণ হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে আমরা যে অ্যানাল কুশনের কথা বললাম মানে যে অ্যাটাচমেন্টটা সেটা যদি দুর্বল হয় সেটা দুর্বলতা অবশ্যই বংশগত হবে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে স্ট্রেনিং অন ডিফিকেশন অর্থাৎ মলত্যাগের সময় যে চাপ প্রয়োগ করতে হয় অনেকের অ্যানাল ক্যানেলের সাইজের বা স্ট্রাকচারের উপর এই স্ট্রাকচার সাইজ এটাও বংশগত স্বাভাবিক মুখ যেমন হাত যেমন চেহারা যেমন বংশগত ওটাও বংশগত সুতরাং এটার একটা বড় রকমের বংশগত অংশ আছে

কষ্ট কঠিন হলো অথবা ইনঅপ্রোপ্রিয়েটস স্ট্রেনিং বলি আমরা তিনি তারা হুড়া করে টয়লেট করে কোন একটা অনুষ্ঠানে যাবে চাপ দিয়েছে খুব বেশি প্রেসার প্রেশার করেছে প্রেসার ক্রিয়েট করে চিড়ে গেছে এটা একিউট অ্যানাল ফিশার একিউট অ্যানাল ফিশার ওষুধপত্র দিলে ভালো হয়ে যায় কিন্তু যদি ক্রনিক অ্যানাল ফিশার হয় ক্রনিক অ্যানাল ফিশার হওয়ার কারণ হচ্ছে নিশ্চয় অ্যানাল ক্যানেলে কোনো অ্যাবর্নামালিটি আছে হয়তো হয় ন্যারোইং আছে অথবা টয়লেটটা তার ক্লিয়ার হয় না চাপ প্রয়োগ করতে হয় তো সুতরাং যদি ন্যারোয়িং থেকে থাকে অ্যানাল ক্যানেলের অথবা টোন বলি আমরা মানে চাপটা বেশি অ্যানাল স্প্রিন্টারের সেক্ষেত্রে সেটা সার্জারি ছাড়া পারমানেন্ট সলিউশনের কোনো সুযোগ নেই সার্জারিটা তো খুবই সহজ খুবই সুযোগ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি লেজার সার্জারি এটা অলমোস্ট একেবারে সার্জারি না বলে এটা প্রসিডিউর বলি আর সার্জারি নাই সেটি সেটি জি আরো কথা শুনবো তিনি লেজার নিয়ে এবং চিকিৎসা নিয়ে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি তার ডক্টরস অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম পাইলস সমস্যা এবং এর আধুনিক লেজার চিকিৎসা সম্পর্কে চলুন আবার আলোচনায় ফিরে যে আমাদের আজকের অতিথি প্রফেসর ইরফান প্রফেসর ইরফান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি যে আমরা এতদিন আপনাদের কাছ থেকে শুনেছি যে পাইলসের চিকিৎসা হচ্ছে সার্জারি একটা পর্যায়ে প্রথম দিকে তো সার্জারি করছেন প্রথম দিকে অ্যাডভাইস তো সার্জারি লঙ্গো অপারেশন খুব জনপ্রিয় একটা সময় ছিল এখন কি করছে নতুন কি এসছে ধন্যবাদ আসলে যখন ইন্টারভেনশন প্রয়োজন হয় পাইলসে প্রাথমিক পর্যায়ে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই তারপর হচ্ছে সার্জারি সার্জারির প্রথম পর্যায়ে যেটা ছিল কনভেনশনাল ওপেন সার্জারি আচ্ছা হ্যামোডেডেক্টোমি আগে যেটা আগে যেটা ছিল এখনও কিছু কিছু ক্ষেত্রে করতে হয় যেগুলো খুব খারাপ হয়ে খারাপ হয়ে যাচ্ছে হ্যামোডেডেক্টোমি এটাকে আমরা বলি এরপর আমরা করলাম যে অপারেশন সেটাকে বলা হয় স্টেপল্ড হ্যামোডেক্টোমি হ্যামোরেডোপেক্সি আহ অর্থাৎ আপনার লঙ্গ নামে খুব প্রচলিত লঙ্গ হচ্ছেন এটার আবিষ্কারক ডাক্তার সাহেব যিনি উনার আবিষ্কার করেছেন ওনার লঙ্গ অপারেশন তো লঙ্গ অপারেশন ইজ এ গুড ভের নাইস এখন অপশন অনেকেই করছেন তবে আমি এখন আর করছি না আচ্ছা আমরা যেটা করি স্টেপ ওল্ড একটি মাথা একটা মেশিনের মাধ্যমে পাইলস বা তার উপরের অংশ ধরে কেটে ফেলে দেওয়া হয় সেটি এখানে যেটা হয় যে এই ওপেন উন্ডের মতো কোনো ক্ষত থাকে না থাকছে না বড় ড্রেসিং লাগে না ইত্যাদি ইত্যাদি কিন্তু স্টিল দ্যাট ইজ এন অপারেশন অপারেশন অর্থাৎ কাটতে হচ্ছে মেশিন দিয়ে কাটা জোড়া লাগিয়ে দিচ্ছে কাটতে হচ্ছে তো এই জন্য এর কিছু কমপ্লিকেশন ডেফিনেটলি আছে এর মধ্যে সবচেয়ে কমন যে কমপ্লিকেশন এনারস্টেনসিস সে পাইপটা শুরু হয়ে যায় এখন আমরা যেই এরপর যে লেটেস্ট যেটা একেবারে সর্বাধুনিক যেটা এনেছে বাংলাদেশে মাত্র কয়েকজন যারা করছেন তাদের মধ্যে আমি প্রথম দিকে একদম শুরু করেছি সেটা হচ্ছে লেজার অপারেশন লেজার দিয়ে পাইলসের যে চিকিৎসা সেটাকে আমরা বলি হ্যামারেডোপেক্সি আচ্ছা সরি

বলুন আপনার যে গুটি গুটির মতো ছোট ছিল বাইরে ছোট একটা গুটি আছে কিন্তু কোন সমস্যা করছে হ্যাঁ বড় হচ্ছে আর গুটিটা বাইরের গুটিটা একটু ছোট ছোট কিন্তু সমস্যা মানে আগে মাঝে মাঝে আগে

পাইপটটা ওনার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তো সুতরাং টয়লেট করতে ওনার সমস্যা হচ্ছে তো সো দিস ইজ অ্যান অ্যাডভান্স স্টেজ অফ হেমোরয়েড তো ইট নিডস সার্জারি অর প্রসিডিউর মানে এখন এখন যেটা মানে ই হয়েছে সেটা হচ্ছে যে ওনার যে গুটিটা বেরিয়ে গেছে এবং আগে মাঝে মাঝে রক্ত যেত এখন বগুড়ার থেকে ফোন করেছে বগুড়ায় কি আধুনিক চিকিৎসা কিছু ওখানে আসলে আপনার যে পায়েলসের সব স্টেজে রক্ত যাবে এমনও না যখন এটা বের হয়ে আসবে প্রলাপস হয়ে যাবে অনেক সময় রক্ত যাবে না কিন্তু এটা প্রলাপস থাকবে এবং ইট উইল প্রডিউস প্রবলেম সেটি আমরা আমরা একটু ফোন নিচ্ছি হ্যালো দর্শক কি আছেন লাইনে আপনি প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কুমিল্লা থেকে বলছি জি জি কুমিল্লা থেকে ভাই বলুন আমার ওয়াইফের বয়স 33 বছর তো জি ওনার বায়ুপথে রাস্তার যে উপরে একটু ছোট ছোট মাংসের মতো একটু চারপাশে এই তিনটা সাইডে একটু এই মতো আছে মাংস বাটি আছে আচ্ছা আচ্ছা কিন্তু কখনো কখনো ব্লাড যায় না আচ্ছা ব্লাড কোনো ব্যাথা জ্বালা পোড়াও নাই যদি কখনো পায়খানা শক্ত হয় তাহলে একটু ব্যাথা করে আচ্ছা আচ্ছা

ফুলে গেছে এটা হেমোরয়েড কোন সন্দেহ ছাড়া এবং এটা যেহেতু পাইপটা ন্যারো করে দিয়েছে ওনার টয়লেট করতে অসুবিধা হয় তিন নেটস এখন এখন আপনি চিকিৎসা যেটা আসছি সেই যে চিকিৎসা যে আমরা লেজার দিয়ে হচ্ছে তো এখন আমরা লেজার দিয়ে করছি এখানে কাটাছিড়া করছি না লেজার দিয়ে খুব সহজ ভাষায় যদি বলতে পারেন এটা আমরা করে কোয়াগুলেট করে দিই অর্থাৎ জিনিসটাকে মানে ব্লাড ভেসেল তো এটা তো ব্লাড ভেসেল তাই না ওটাকে জমিয়ে দেওয়া হয় যার ফলে রক্তনালীগুলো যখন বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই ফোলাটাও চলে যাবে ব্লিডিংটাও চলে যাবে সে আছে এখানে তার স্বাভাবিকভাবেই তার টোটাল পাইলসের যে সমস্যাগুলো সবগুলা ভ্যানিশ হয়ে যাবে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হ্যালো দর্শক আপনি প্রশ্নটি করুন হ্যালো প্রশ্ন আপনার আমার

পাইপথে রোগের কারণে হচ্ছে সে অংশটা কিন্তু আমরা সফলভাবে চিকিৎসা দিয়ে চিকিৎসা করছেন এটাকে যে অংশটাকে হেমোরয়েড করে ফেলে দিতে আমরা এখন এইটা হচ্ছে হেমোরয়েডো পেক্সি বিকল্প অর্থাৎ বিকল্প এটাতে আমরা কাটা নাই এটাতে লেজার রেটা দিয়ে এটাকে কোয়াগুলেট করে দেওয়া হয়

আধুনিক লেজার চিকিৎসা সম্পর্কে চলুন আবারও আলোচনায় ফিরে যাই আমাদের আজকের অতিথি প্রফেসর ইরফান প্রফেসর ইরফান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি লেজার সম্পর্কে আধুনিক লেজার লেজারের যে জিনিসটা হচ্ছে যে কেন আমরা লেজারে গেলাম এটা ইটস এন রিয়েলি নোবেল ট্রিটমেন্ট আচ্ছা এটাকে আমরা অপারেশন বলছি না ইট ইজ এন প্রসিডিওর এখানে কোনো কাটা ছিঁড়া নাই কোনো রক্তপাত নাই কোনো ব্যথা ব্যথা নাই অর্থাৎ আমরা জাস্ট রে দিয়ে

আর ভিতরে আর একটা হলো বাইরে ভিতরেটা ওই আপনার ওই পনেরো বছর আগের থেকে কিন্তু একটু একটু বড় হচ্ছে আর বাইরেরটা ছোট বাইরেরটা ছোট ওই দুইটা গুটি এখন ওই পায়খানা করতে মাঝে মাঝে ওই দশ বছর আগের থেকে পনেরো বছর আগের থেকে হয়েছে কিন্তু আবার আবার মাঝে মাঝে আপনি দুই তিন বছর দেখতেছি এক বছর পর পর মাঝে মাঝে রক্ত আসে ঠিক আছে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি আমরা উত্তরটি শুনুন এখানে যে জিনিসটা কমন ঠিক হচ্ছে কমন কমন একটা এই যে মহিলারা কি পরিমাণ সাফার করে 10 বছর 15 বছর হইছে প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না এবং চিকিৎসা পাওয়া যায় না তো এখন আমরা যেটা বলি যে যে আপনার চিকিৎসাকুল এখন এত নোবেল হয়েছে এত আধুনিক হয়েছে

ওলে উনি ছাত্রছে ঢাকার বাইরে আচ্ছা ওই টনার সমস্যা হচ্ছে যে ওনার ওই যে আপনার বাইপথে ভিতরের দিকে আপনার মাংস বাড়ছে হ্যাঁ সেখেতে বাড়ার কারণে সেই যে বাথরুমে করতে অনেক সমস্যা হয় পরবর্তীতে সে এক ছলার ছুটি নিয়ে ঢাকায় আসছে পরে ইম্পালসে ডাক্তার ওহফ খানকে দেখাতে যাইছিল আচ্ছা আচ্ছা দেখানোর পরে উনি অনেক ঔষধ দিতে বলছিল যে এখন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে উনি এখন বাথরুমে করতে পারে না বাথরুমে পায়খানার শক্ত হলে রক্ত বের হয় আর ওই ডাক্তার বলছিল ইনামফিশাল হইছে হ্যাঁ আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এটা অফার ঠিক আছে উত্তরটি শুনুন জি डेफिनेटলি সিমটমস হাতে অ্যানাল ফিশারে যদিও তিনি বলেছেন যে ভিতরে মাংস ভরছে গুটি আছে গুটি আছে কোমরবিডিটি থাকতে পারে দুটো মিনিট চলে আসলে 90% ক্ষেত্রে কোমরবিডিটি থাকে কারণ হচ্ছে কি এই সবগুলা রোগের পিছনে একমাত্র কারণ ইনঅপ্রোপ্রিয়েট স্ট্রেনিং টয়লেটের সময় অস্বাভাবিক চাপ চাপ দিলে আপনার চাপ অসঙ্গগ্ন চাপ চাপ দিলে আপনার

এম লেজার লেজার নিয়ে এই যে যতগুলো সমস্যা আজকে আমরা আলোচনা করলাম সব লেজার দিয়ে অ্যানাল ফিশার হোক পাইর হোক হোয়াটএভার সবগুলা কিন্তু অ্যানাল ফিশার দিয়ে ট্রিটমেন্ট করা যায় এখন আগে কস্ট এখন এখন একসময় খুব বেশি এক্সপেন্সিভ ছিল কারণ লেজার যে ফাইবারগুলো আগে ছিল সেগুলো আপনার খুব বেশি এক্সপেন্সিভ ছিল এখন কিন্তু একদম কমে এসেছে নতুন আমরা যে লেজারটা লড় সর্বশেষ এনেছি এটাতে কিন্তু লেজারের খরচ অনেক কমে গেছে চাইতে এখন কিন্তু কম ভর্তি আমরা রাখি একদিন কারণ এখনো পর্যন্ত আমরা অবজারভেশনে রাখি কারণ আমাদের পেশেন্টগুলো নাইনটি পারসেন্ট ইজ ফ্রম আউটসাইড ঢাকা বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে রুগীরা আসছেন তো তাদেরকে যদি আমরা ছেড়ে দিই আমরা কিন্তু এরা কিন্তু চলে যান চলে যেতে পারেন আর কি কারণ এত সুস্থ ফিল করেন যে তারা যদি চলে যায় যদি কোনো কমপ্লিকেশন হয় বা সমস্যা হয় তখন কিন্তু আর আমাদের কাছে আসতে তাদের জন্য কঠিন কমপ্লিকেশন হতে পারে কিনা যে লেজার কমপ্লিকেশন লেজারের হতে পারে না কিন্তু ধরেন একটা হচ্ছে যেমন ওনার হঠাৎ কষ্ট হলো আচ্ছা হতে পারে কষ্ট হলে ডেফিনেটলি ওনার প্রবলেম হবে কারণ হচ্ছে কি ওখানে লেজার করার পর পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত ওই জায়গাটাকে কোনো রকম ট্রমা দেওয়া যাবে না দেওয়া যাবে ট্রমা দিলেই সেটা যেহেতু একটা প্রসিডিউর সেখানে করা হয়েছে সেটা আস্তে আস্তে শিং করছে সেটা ছিঁড়ে যেতে পারে ব্রিডিং করতে পারে তো সুতরাং আমরা দিয়ে দিই বা আমরা তাদেরকে ল্যাক্সিটিভ অ্যাকচুয়ালি অনেক সময় লাগে না এই ল্যাক্সিটিভের আবার কাউন্টার প্রোডাক্ট আছে অর্থাৎ আপনার

অনেক সময় দেখা যায় আমাদের যে স্কোয়াটিং পজিশনে বসি স্কোয়াটিং পজিশনে অটোমেটিক একটা স্ট্রেন হয়ে যায় তো সুতরাং এগুলো প্রবলেম এগুলোর জন্য আমরা একদিন অন্তত অবজারভেশনে রাখি তারপর বলি যে তারপর উনি চলে যেতে পারেন অনেকে বিদেশ থেকে আসেন মিডল ইস্ট থেকে আসেন আমাদের রোগীরা সিঙ্গাপুর থেকে আসেন এসে করে চলে যাচ্ছেন আমি একটা জিনিস আজকে এতগুলো টেলিফোন আসলো বেশিরভাগই কিন্তু আমাদের বিভিন্ন বোন মা এদের ওনাদের সমস্যা এই যে এই যে ডিলে করছে এটা কি পুরুষ ডাক্তারের কাছে যেতে চায় না এই যে একটা আসলে আসলে স্বাভাবিক আমাদের যে সামাজিক স্ট্রাকচার সেখানে স্বাভাবিকভাবে একজন পুরুষ ডাক্তারের কাছে সংকোচ বোধ করছেন সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে রোগ রোগে ডাক্তার ডাক্তার ডাক্তারই এখানে পুরুষ বা মহিলা কিছু না ওনার রোগের চিকিৎসা প্রয়োজন চিকিৎসা হলে তিনি সুস্থ হবেন এবং সুস্থতা সুস্থতা আমি বলে আল্লাহর নিয়ামত অসুখকে পেলে পেলে অনেক দিন কাটিয়ে দিবে পায়পথের পাইলসের সমস্যা হচ্ছে পায়পথের সমস্যা দীর্ঘদিন থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে অর্থাৎ পেটের বা ইন্টেস্টাইনের প্রবলেম হয় যেটাকে আমরা আইবিএস নামে বলি যেটা কিন্তু ভালো হয় না সেটা সো সো দ্য পেশেন্ট যে বলে যায় বা কোনো কিছুতে যে আগের কথাগুলো বলতো যে খেতে পারেন না এটা সেটা নানারকম প্রবলেম তৈরি হয় তো সুতরাং এই প্রবলেমগুলা অ্যাভয়েড করার জন্য এখন আমরা অত্যাধুনিক যে চিকিৎসা করছি ইট ইস ভেরি ভেরি লেস ট্রম্যাটিক এটা কোনো প্রসিডিউর কোনো কাটাছিরা নাই ব্যথা নাই ড্রেসিং নাই গরম পানিতে বসা নাই উনি করে একদিন পরে চলে যাবেন যারা চাকরি বাকরি করেন তারা দুই দিন পরে চাকরি বাকরি করছেন হিপাত কোনো কিছু দরকার নেই তো সুতরাং

প্রচার করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন দেখা হবে আগামী পর্বে একই দিনে একই সময় সে পর্যন্ত আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন এটাই আমাদের প্রত্যাশা সবার জন্য জড়িল অনেক অনেক শুভকামনা